বাক্সাত চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড, ঘরের পরাই ছাত্রীক অপহরণ বিবাহিত লোকর, বাক্সার বরপরীত কিশোরীক অপহরণ, ঘরত কোনো নথকা অবস্থাত এজন বিবাহিত লোকে নবম শ্রেণীর ছাত্রীগীক অপহরণ করার অভিযোগ। 26 ফেব্রুয়ারীত সংঘটিত হয়েছে এই ঘটনা। 26 তারিখে ছালীটো রাস্তার মাটিখিনি উলাই লিছে রমেশ পড়া গুয়াহাটির সাংসারীর চকী গেটত দিন হাজিরা করা রমেশ বরা নামের বিবাহিত লোকজনের বিরুদ্ধে বরবরী আরক্ষী থানা দাখিল করেছে এজাহার। কিন্তু এই পর্যন্ত লোকজনের বিরুদ্ধে কোনো সন্ধান লাভ করা নাই আরক্ষী। আনহাতে ঘটনাস্থলীর 100 মিটার দূরত্বত আছে বরবরী আরক্ষী থানা। ঘরের কোনো নোহা অবস্থায় এজন ছালীক মানে রাস্তার কিডনেপ করে লই গেছে, তার কারণে আমি একটা ব্যবস্থা যাতে সরকারে লোক আমার প্রশাসনে, তার কারণে আমি অনুরোধ জানাইছো। আরক্ষী থানার সমীপতে সংঘটিত হওয়া অপহরণ কাণ্ডই সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়ার। অপহরণ কাণ্ডর 5 দিনের পাছতো আরক্ষী লাভ করা নাই অপহৃতা ছাত্রীর কোনো সুপুত্র। দোষীক শীঘ্রে করায়ত্ত করবলে প্রশাসনক দাবি জানাইছে বরবরী আঞ্চলিক এপসওয়ে। মুসলপুরের মনোহর রাজবংশী, নিউজ 18, নর্থ ইস্ট।